আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই ডিজাইনার কুশন কাভারটি তৈরির নিয়ম শেয়ার করব। আপনারা এটা কুশন কাভার হিসাবে অথবা মশারি রাখার কাভার হিসাবেও ব্যবহার করতে পারেন। দেখুন, এর পেছনে আমি চেন দিয়ে দিয়েছি, যার কারণে আপনারা খুব সহজে আপনাদের প্রতিদিনের মশারিটি এর ভেতরে ঢুকিয়ে আবার লক করে দিতে পারেন। তো এটা খুব সহজ, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারটিকে প্রথমে এক সাইড থেকে একবার ভাঁজ করলাম, দেন এই সাইড থেকে আরও একটি ভাঁজ করে নিচ্ছি, অর্থাৎ টোটাল চার পার্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে খবরের কাগজও ব্যবহার করতে পারেন। তো এবার আমি একটি ফিতা নিয়ে এই কর্নার থেকে মাপটা নিয়ে নিব। তো এখানে আপনারা যত মাপ নেবেন মশারির কাভারের লম্বা তার দ্বিগুণ হবে। তো আমি এখান থেকে 7 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি, আমাদের এই কাভারটি লম্বা হবে তাহলে 14 ইঞ্চি পরিমাণ। তো এই 7 ইঞ্চি দাগ অনুযায়ী পুরো পেপারটিতে মার্ক করে নিতে হবে। তো আমি কর্নারের ফিতাটিকে একই জায়গায় রেখে নিচের ফিতাটিকে সরিয়ে সরিয়ে 7 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন এই মার্ক করা দাগগুলো একসাথে মিলে দিতে হবে। তো এবার আমি আবারও ফিতাটিকে কর্নারে রেখে ওপর থেকে 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো একইভাবে ফিতাটিকে ঘুরিয়ে ঘুরিয়ে মার্কিংটি করে নিতে হবে। তো এবার এই দাগগুলো একসাথে মিলে দিতে হবে। এখন আমি এই 2 দাগ অনুযায়ী পেপারটি কেটে নেব, তাহলে আমাদের কাভারের জন্য গোল শেপ তৈরি হয়ে যাবে। তো আমি একইভাবে এই দাগ অনুযায়ী পেপারটিকে কেটে নিলাম। তো দেখুন, পেপারটির মধ্যে একটি গোল শেপ চলে এসেছে। এখন আমি এই পেপারটির ওপর একটি কাপড় জয়েন করব। তো এখানে পেপারটির চওড়া রয়েছে 4 ইঞ্চি পরিমাণ। এখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি, এই কাপড়টির লম্বায় রয়েছে 40 ইঞ্চি পরিমাণ এবং চওড়ায় রয়েছে 5 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ পেপারের চওড়ার চাইতে কাপড়ের চওড়া 1 ইঞ্চি বেশি রয়েছে। আর আমি এই কাপড়টিতে লম্বা করে 1.5 ইঞ্চি পরপর মার্ক করে নিয়েছি কুচি দেওয়ার সুবিধা জন্য। তো এবার এই কাপড়টিকে পেপারের ওপর কুচি দিয়ে জয়েন করে নিতে হবে। তো এখন আমি আপনাদের এটা জয়েন করে দেখাচ্ছি। তো আমরা ফ্রকের ক্ষেত্রে যেভাবে বক্স প্লেটে কুচি দিয়ে থাকি, এই পেপারটিতে একইভাবে বক্স প্লেটে কুচি দিয়ে নিব। তো আমরা এই যে এই দাগটিকে মাঝের এই দাগের কাছে নিয়ে আসব এবং তার পরের দাগটিকে আবারও মাঝের দাগের কাছে নিয়ে গিয়ে কুচি দিয়ে নিব। তো দেখুন, আমি পরের দাগটিকে আগের দাগের কাছে নিয়ে গিয়ে কুচি দিয়ে নিচ্ছি। তো এইভাবে করে বক্স প্লেট করে পুরো কাপড়টিতে কুচি দিয়ে নিতে হবে। তো অবশ্যই পেপারের মাথা এবং কাপড়ের মাথা সমান করে মিলিয়ে ধরে কুচিটি দিতে হবে। তো আমি আবারও একটি দাগকে মাঝের দাগের কাছে নিয়ে এলাম, দেন একটি সেলাই দিয়ে নিলাম, দেন আবারও এই যে তার পরের দাগটিকে মাঝের দাগের কাছে নিয়ে আবারও একটি সেলাই দিয়ে নিচ্ছি। তাহলে মাঝে একটি বক্স প্লেটের মতো হয়ে কুচি তৈরি হয়ে যাবে। তো আবারও পরের দাগটিকে মাঝের দাগের কাছে এবং তার পরের দাগটিকে আবারও মাঝের দাগের কাছে নিয়ে গিয়ে কুচিটা দিয়ে নিতে হবে। তো এভাবে করে কুচি দিলে এটা দেখতে অনেকটা ভালো লাগে। সাধারণ কুচির চাইতে এই কুচিটা অনেকটা গর্জিয়াস হয়। তো একইভাবে পুরো কাপড়টিতেই এই নিয়মে কুচিটা দিয়ে নিতে হবে। তো আপনারা এভাবে করে পুরো কাপড়টিতেই কুচি দিয়ে নেবেন। তো এটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিব। তো দেখুন, সম্পূর্ণ কাপড়টিতে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এই পেপারটিকে ছিঁড়ে নেব। তো এভাবে করে খুব সহজে পেপারটি কাপড় থেকে আলাদা হয়ে যাবে। তো দেখুন, পেপারটিকে আলাদা করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এই যে এই কুচির শেপ অনুযায়ী নিচের অংশটিতেও সেলাই দিয়ে নিব। তো অবশ্যই কুচির শেপটা যেভাবে আছে কুচিটাকে ঠিক সেভাবে রেখে সেলাইটি দিয়ে নিতে হবে। তো আমি নিচের অংশের কুচিটা যেন একই রকম থাকে, এ কারণে এভাবে করে সেলাইটা দিয়ে নিচ্ছি। কুশন কাভারের এই ডিজাইনটি তৈরি করা খুবই সহজ। আপনারা যদি শুধুমাত্র একবার পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনারা নিজেরাও এ ধরনের ডিজাইনার কুশন কাভার খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো পুরো কাপড়টিতেই কিন্তু কুচির শেপ অনুযায়ী নিচের অংশটা সেলাই করে নিতে হবে। তো আমি বাকি অংশটা অফ ক্যামেরায় সেলাই করে নেব। দেখুন, কাপড়ের নিচের অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পেপার কাটিং করার সময় মাঝখান থেকে যে গোল পেপারটি বের হয়েছিল সেই পেপারটি নিয়ে নিয়েছি। তো আমি এই পেপারের চাইতে সব সাইডে 1 ইঞ্চি বেশি নিয়ে একটি কাপড় কেটে নিয়েছি। নিচের কাপড়টি পেপারের চাইতে সব সাইডে 1 ইঞ্চি পরিমাণ বেশি রয়েছে। এবার আমি এই কাপড়টিতে একটি ডিজাইন করে দেখাবো। তো এখানে আমি 2টি কাপড় নিয়ে নিয়েছি, কাপড় 2টি চওড়ায় রয়েছে 2 ইঞ্চি পরিমাণ এবং লম্বাটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। তো আমি কাপড়টিকে এভাবে উল্টো সাইডে একবার ভাঁজ করে সাইড দিয়ে সেলাই করে নেব। তো এভাবে করে সম্পূর্ণ কাপড়টিতে একবার সেলাই করে নিতে হবে। এ কাপড়টি দিয়ে আমরা ফিতা তৈরি করব। তো এই ডিজাইনটি তৈরি করার জন্য 2টি আলাদা রঙের ফিতা লাগবে, তাই আমি 2 কালারের 2টি কাপড় নিয়ে নিয়েছি। তো আমি এই ফিতাটি যেভাবে তৈরি করে দেখাবো, একইভাবে কিন্তু নীল ফিতাটিও তৈরি করতে হবে। এখন আমি ফিতাটির যে কোনো এক কর্নারে প্রথমে একটি সেলাই উঠিয়ে নেব, দেন ফিতাটিকে উল্টিয়ে সোজা পাশে করে নেব। তো এর জন্য শুয়ের উল্টো সাইডটি ফিতার এই সাইড দিয়ে ঢুকিয়ে অপোজিট সাইড দিয়ে বের করে নিতে হবে। তো এখানে অবশ্যই আপনারা মোটা সুতা ব্যবহার করবেন এবং বড় সুই ব্যবহার করবেন। তো এবার এই যে ফিতার এই মাথা ভেতরের দিকে ঢুকিয়ে সুতাসহ এই মাথা টানতে থাকতে হবে, তাহলেই ফিতাটি উল্টে সোজা হয়ে যাবে। তো আপনারা চিকন ডোরি তৈরি করার সময় যেভাবে ডোরিটিকে উল্টিয়ে সোজা করেন, ঠিক একইভাবে এই ফিতাটিকে সোজা করে নেবেন। আপনারা চাইলে এখন এই ফিতার ওপর একবার আয়রনও করে নিতে পারেন, তাহলে
ফিতাটি একদম স্ট্রেট হয়ে যাবে। তো একইভাবে নীল রঙের ফিতাটিও তৈরি করে নিতে হবে। তো এখানে আমি অনেকগুলো ফিতা তৈরি করে নিয়েছি। এবার আমি কেটে নেওয়া গোল কাপড়টি নিয়ে নিলাম, এর ওপর একটা একটা করে ফিতা রেখে সেলাই করে নিতে হবে। তো প্রথমে আমি গোলাপি রঙের ফিতাটিকে রেখে সেলাই করে নেব। তো মাঝখান থেকে অবশ্যই সেলাইটি করতে হবে। তো এইভাবে একবার সেলাই করা হয়ে গেলে মাপ অনুযায়ী ফিতাটিকে কেটে নিতে হবে। দেন আগের ফিতার খুব কাছাকাছি পরের ফিতাটিকে রেখে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। খেয়াল রাখবেন যেন দুটি ফিতার মাঝে কোনো ফাঁকা জায়গা না থাকে। দুটি ফিতা একদম পাশাপাশি রেখে তারপরে অবশ্যই সেলাইটি করতে হবে। তো একইভাবে তারপরে আবারও আরেকটি ফিতা রেখে আমি সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে কাপড়ের মাপ অনুযায়ী ফিতাগুলোকে পাশাপাশি রেখে সেলাইটি করে নিতে হবে। আর সেলাইটি করার সময় আপনারা খেয়াল রাখবেন যেন দুটি ফিতার মাঝে কোনো গ্যাপ না থাকে। এই ফিতা দুটি যত কাছাকাছি হবে ডিজাইনটি দেখতে ততটাই ভালো লাগবে। তো দেখুন এই সাইডের সম্পূর্ণ অংশে ফিতা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এই যে ফিতাগুলোর বাড়তি অংশ কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। তো আমি কাপড়ের এই সাইডে যেভাবে ফিতাগুলো লাগিয়েছি অপর সাইডেও একইভাবে ফিতাগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমি নীল রঙের ফিতাগুলোকে এই কাপড়ের ওপর রেখে সেলাই করে নেব। তো এই ফিতাটি সাইড থেকে সেলাই করতে হবে। তো আমি সাইড থেকে একটি মাপ নিয়ে প্রথমে একটি ফিতা কেটে নিলাম। তো এইবার এই যে আমার হাতের দিকে ভালোভাবে আপনারা খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। তো নীল ফিতাটিকে একবার গোলাপি ফিতার নিচে রাখতে হবে, দেন নীল ফিতাটিকে গোলাপি ফিতার উপরে রেখে তারপরে আবারও নীল ফিতাটিকে গোলাপি ফিতার নিচে রাখতে হবে। তো এরপরে যে ফিতাটি যোগ হবে সেটি প্রথম ফিতার চাইতে একটু বিপরীতভাবে হবে, অর্থাৎ যেখানে নীল ফিতা নিচে ছিল সেখানে নীল ফিতা ওপরে হবে। তো এটা আসলে মুখে ভালোভাবে বললে আপনারা বুঝতে পারবেন না, আপনারা আমার হাতের দিকে ভালোভাবে খেয়াল করুন তাহলে আপনারা পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। এই ডিজাইনটি তৈরি করা খুবই সহজ। আপনারা ভিডিওর এই অংশটুকু একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন তাহলে আপনাদের এই ডিজাইনটি বুঝতে আশা করি কোনো সমস্যা হবে না। তো একইভাবে আমরা এর পরের ফিতাটি লাগিয়ে নেব। তো আমরা প্রথম ফিতাটিকে যেভাবে লাগিয়েছিলাম একইভাবে এই তিন নাম্বার ফিতাটি লাগিয়ে নেব। তো এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, পাশাপাশি দুটি ফিতা কিন্তু বিপরীতভাবে যোগ হবে। তো এটা হচ্ছে মূল বিষয়। তো এইভাবে করে আমি তৃতীয় ফিতাটিও লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে করে একটা একটা করে নীল ফিতা নিয়ে কাপড়ের বাকি অংশে লাগিয়ে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় বাকি ফিতাগুলোকে লাগিয়ে নেব। তো দেখুন সম্পূর্ণ ফিতাগুলো লাগিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এই যে এই কাপড়টির চারপাশ সেলাই করে নেব যেন ফিতাগুলো খুলে না যায়। তো এইভাবে করে খুব সাইড দিয়ে সেলাইটা করে নিতে হবে। আমি সবসময় চেষ্টা করি খুব সহজভাবে আপনাদেরকে যে কোনো ডিজাইন শেখানোর জন্য। তারপরে যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এবার আমি এই যে সেলাইয়ের বাইরের বাড়তি কাপড়গুলোকে কাঁচির সাহায্যে একটু একটু করে কেটে নিলাম। তো এবার আমি এই যে আগে যে গোল কাপড়টা তৈরি করেছিলাম সেই কাপড়ের সাথে নিচের এই ডিজাইনার কাপড়টি যোগ করব। তো নিচের কাপড়টির ওপর ওপরের কাপড়টিকে সোজা করে রেখে সাইড দিয়ে সেলাইটা করে নিতে হবে। তো এখানে নিচের কাপড়টি করে রেখেছি আমি সোয়া সাইডে এবং ওপরের কাপড়টি করে রেখেছি সোয়া সাইডে। দেন দুটি কাপড় সমান করে মিলিয়ে ধরে গোল করে সেলাই করে নিলাম। তো দেখুন সম্পূর্ণ অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এই সেলাইটা ঢাকার জন্য একটি লেস লাগিয়ে নিব। তো এখানে আমি নীল রঙের একটি লেস নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে আপনাদের কাপড়ের সাথে ম্যাচিং যে কোনো লেস ইউজ করতে পারেন। তো আমি আগের সেলাইয়ের ওপরে এই লেসটিকে রেখে সেলাইটা করে নিচ্ছি। এই ডিজাইনটি তৈরি করার জন্য এক্সট্রা কোনো কাপড়ের প্রয়োজন হয় না। আপনাদের বাসায় পরে থাকা টুকরো কাপড় দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আপনাদের জামা বা পাজামা তৈরি করার পর সাইড থেকে যে কাপড়গুলো বের হয় সেই কাপড়গুলো দিয়েই আপনারা এই ডিজাইনটি করে নিতে পারেন। তো দেখুন লেসটি লাগিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো লেসটি লাগানোর পর আপনাদের যদি মনে হয় যে লেসের খোলা সাইডটি ওপরের দিকে উঠে আছে তাহলে আপনারা এই খোলা সাইডের ওপর দিয়ে আরও একটি সেলাই দিয়ে নিতে পারেন। তো আমি এখানে লেসের খোলা সাইডের ওপর দিয়ে আরও একটি সেলাই করে নিচ্ছি, তাহলে লেসটি সুন্দর মতো কাপড়ের সাথে সেট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের কুশন কাভারের ওপরের পার্ট। আমরা এবার কাভারের নিচের পার্টটা তৈরি করব। তো এখানে আমি নিচের পার্ট তৈরি করার জন্য একটুকরো কাপড়কে দুই ভাঁজ করে নিয়েছি, আর এটা হচ্ছে বন্ধ সাইড, এটা হচ্ছে খোলা সাইড। তো এবার আমি আমাদের ওপরের পার্টটি নিয়ে নিলাম। তো ওপরের কাপড়টিকে সমান করে দুই ভাঁজ করে বন্ধ সাইডটিকে বন্ধ সাইডের দিকে এবং খোলা সাইডটিকে খোলা সাইডের দিকে রাখতে হবে। তো বন্ধ সাইড থেকে 200 পরিমাণ কাপড় আপনারা বেশি রাখবেন। তো এবার আমি ওপরের কাপড়ের মাপ অনুযায়ী নিচের কাপড়টিতে দাগ কেটে নেব। তো এভাবে করে ওপরের কাপড়ের মাপ অনুযায়ী সঠিকভাবে নিচের কাপড়টিতে মার্ক করে নিতে হবে। তো দেখুন সম্পূর্ণ কাপড়টিতে মার্কিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো দাগ একসাথে মিলিয়ে দিয়ে এ দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব। তাহলে আমাদের নিচের পার্টের কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এই সাইড থেকেও কাপড়টিকে কেটে নিলাম। এখন আমি এই কাপড়টিকে মাঝখান থেকে কেটে আলাদা করে নেব, কারণ কাপড়ের মাঝের অংশে একটি চেইন অ্যাটাচ করতে হবে। এজন্য আমরা কাপড়টিকে কেটে দুই ভাগ করে নিলাম। তো এবার এই দুটি কাপড়ের মাঝের অংশে চেইন লাগিয়ে নিতে হবে। তো এখানে আমি একটি বড় চেইন নিয়েছি।
এবার নিচের অংশের যে কোনো একটি কাপড় নিয়ে এই সাইড থেকে হাফ ইঞ্চি পরিমাণ নিচের দিকে একবার ভাঁজ করে চেনের ওপর সমান করে মিলিয়ে ধরে খুব সাইড দিয়ে সেলাইটি করে নিতে হবে। তো অবশ্যই চেনের সাথে কাপড়টিকে সমান করে মিলিয়ে ধরে তারপরে সেলাইটি করতে হবে। কিছুটা সেলাই করে আসার পর জিপারটিকে ওপর দিকে টেনে নিতে হবে, তাহলে কাপড়টি সোজাভাবে এবং খুব ফিনিশিংভাবে চেনের সাথে সেলাই করা যাবে। তো এভাবে করে আমি সম্পূর্ণ কাপড়টিতে সেলাই করে নেব। তো আমি কাপড়ের এই অংশটি যেভাবে চেনের সাথে সেলাই করে নিচ্ছি, একইভাবে কাপড়ের অপর অংশটিকেও চেনের সাথে সেলাই করে নেব। তো এটা আমি অফ ক্যামেরায় করে নেব। তো আমি এই সাইডের কাপড়টিকেও খুব অল্প পরিমাণ নিচের দিকে একবার ভাঁজ করে চেনের ওপর সমান করে মিলিয়ে ধরে অফ ক্যামেরায় সেলাই করে নেব। দেখুন কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি নিচের কাপড়টিকে রাখবো সোজা সাইডে এবং ওপরের কাপড়টিকে রাখবো উল্টো সাইডে, দেন দুটি কাপড় সমান করে মিলিয়ে ধরে সাইড দিয়ে সেলাইটি করে নেব। তো এইভাবে করে সাইড দিয়ে সেলাইটি করে নিতে হবে এবং একবার সেলাই করার পর অবশ্যই সেলাইয়ের পাশ দিয়ে আরও একটি ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো আমি বাকি সেলাইটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার আমি এই কাভারটিকে উল্টিয়ে সোজা করে নেব। তো চেনের এই সাইডটি থেকে কাভারটিকে উল্টিয়ে খুব সহজেই আপনারা সোজা করে নিতে পারবেন। তো দেখুন আমি সম্পূর্ণ কাপড়টিকে সোজা করে নিয়েছি। তো সবশেষে এই ডিজাইনার কুশন কাভারটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটাকে মশারির কাভার হিসাবে বা কুশন কাভার হিসাবে ইউজ করতে পারেন। মশারির কাভার হিসাবে ব্যবহার করার জন্য আপনারা এই চেনটিকে খুলে নিয়ে এর ভেতরে আপনাদের ব্যবহৃত মশারিটিকে ঢুকিয়ে দিয়ে আবার চেনটিকে লক করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।